নাটক খুব একটা করা হচ্ছে না, খুব একটা করা হচ্ছে না বলতে 6 মাস ধরেই নাটক বন্ধ আছে, কারণ আমার কাছে মনে হয় ভালো গল্প, ভালো প্রোডাকশন, ভালো ডিরেক্টর আমার দরকার, আর আমার দায়িত্ব থাকে শরবত বানানো, এটা আমি অনেক এনজয় করি, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় আমরা যারা ভালো প্রোডাকশন করতে চাই, ভালো কাজ করতে চাই, শুধুমাত্র অ্যাক্টিংয়ের উপর বেস করে বা ভালো কাজের আমাদের যাদের ক্রেভ আছে তাদের জন্য এটা একটা নতুন মানে বড় একটা সুযোগ করে দেবে। নাটক খুব একটা করা হচ্ছে না, খুব একটা করা হচ্ছে না বলতে 6 মাস ধরেই নাটক বন্ধ আছে, কারণ আমার কাছে মনে হয় ভালো গল্প, ভালো প্রোডাকশন, ভালো ডিরেক্টর আমার দরকার, অনেকগুলো কাজ করা হয়ে গেছে, এভারেজ কাজ আর করতে চাই না, সো এই জন্য বন্ধ আছে, সামনে নতুন কিছু আসতে পারে আর কি। যেতেও পারে নাও পারে, মিস্ট্রি। ঈদে স্পেশালি কোনো কাজ আসছে না, বাট হচ্ছে সামনে কোনো কাজের প্রিপারেশন চলছে। রোজায় এখন শুটিং চলছে, সামনে কিছু কাজের শুটিং চলছে, আর হচ্ছে বাসায় থাকি, বাসায় আমার বাবা মা আছে, দাদি আছে, তাদের সাথে সময় কাটে। আমি আসলে খাওয়ার খুব একটা ফুডি না, আমার যেটা পছন্দ অনলি আমি এটাই খাই, আর আমার পছন্দের খুব একটা প্রেফার করা হয় না, কারণ আমার দাদি আছে মুরব্বী বাসায়, সো মা সবসময় দাদির দিকেই ফোকাস করে, আর আমার দায়িত্ব থাকে শরবত বানানো, এটা আমি অনেক এনজয় করি। সরি, আসলে আমি মেয়ে ছেলে জানি না, আমি একমাত্র মেয়ে বা একমাত্র সন্তান আমার বাবা মায়ের, এ কারণে দায়িত্বটা স্বাভাবিকভাবে আমার উপরেই পড়ে, সো আমি এটা এনজয়ও করি।